গুড আফটারনুন বন্ধুরা, আমি পূজা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। পূজাস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে নিয়ে। এটা কোথায়, মানে ভূত মুক্তি কেন্দ্র শিবধাম যে মন্দিরটা, সেই মন্দিরের অ্যাড্রেস কি এবং এই মন্দিরের বিশেষত্ব কি, এই বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই দেখে নাও ভূত মুক্তি কেন্দ্র শিবধামের মানে মন্দিরের স্বপ্নে পাওয়া যে ফটো, সেই ফটোটা কিরকম হয় আর কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, তারপর আমি সবকিছু তোমাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি। তো এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটা প্রথমে তোমরা গোলাপ জল এবং গঙ্গা জলে শোধন করে তারপরে প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠা যেদিন করবে, মানে প্রতিষ্ঠা কোন কোন দিন করবে, সোম এবং শুক্রবার নিরামিষ আহার করে তোমরা প্রতিষ্ঠা করতে পারবে। নিরামিষ আহার করে সোম শুক্রবার প্রথমে গঙ্গা জল এবং গোলাপ জলে শোধন করিয়ে নিতে হবে, এবং তারপর এই যে শিবলিঙ্গ আছে অথবা ভোলানাথের ছবির পাশে তোমরা প্রতিষ্ঠা করবে। তিনটে ধূপকাঠি জ্বালাবে বাবার সামনে, তিনটে ধূপকাঠি এবং একটা মোমবাতি জ্বালিয়ে যে মন্ত্রটা এই ফটোর গায়ে লেখা আছে, ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপিরানন্দম নমঃ ওম, এই মন্ত্রটা 108 বার জপ করবে বন্ধুরা। করে তোমরা তোমাদের মনস্কামনা জানিয়ে মানে গুরুপিরানন্দমকে তুমি তোমরা তোমাদের মনস্কামনা জানাবে। হ্যাঁ, এবং আরেকটা জিনিসও, যখন প্রতিষ্ঠা করবে তখন তার সাথে ফুল মালা এবং মিষ্টান্ন দিয়ে, জল দিয়ে তোমরা প্রতিষ্ঠা করবে। তো এই শিবধামে গিয়ে অনেকেই অনেকের দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যাচ্ছে। ক্যান্সারের মতন মারণ রোগ, লিভার সংক্রান্ত সমস্যা, এগুলো মানে ভালো হওয়া সত্যি খুব কঠিন, কিন্তু এই সব কঠিন থেকে কঠিনতম রোগগুলো ভূত মুক্তি কেন্দ্র শিবধামে গিয়ে যথেষ্টই মানুষ সুস্থ হয়ে ফিরে আসছে, একবারে না হলেও। ওখানে নিয়ম হচ্ছে টানা 3 বার যেতে হয়। কঠিন বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ঝট করে পাওয়া সম্ভব নয়, অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই টাফ, ভীষণ টাফ। আর এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কোনো রাস্তা নেই, মানে ফোন রিসিভই করবে না, উপরন্ত ফোন রিসিভ মানে ফোন বারবার যদি করতে থাকো তোমার নাম্বারটা বারবার ব্লক করে দেয়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কোনো চান্সই থাকে না তখন আর। তো প্রসেস যেটা, প্রথমেই ওই নাম্বারে স্বরূপ চ্যাটার্জি বলে একজন নাম্বার, একটা নাম্বার আছে, সেই স্বরূপ চ্যাটার্জির এবং গৌরব কর, এই দুজন নতুন পেশেন্টদের অ্যাপয়েন্টমেন্ট দেয়, ঠিক আছে? অনেকে অনেক সমস্যা নিয়ে ভুগছে, তো এখানে দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট দেয়, কিন্তু তোমাদেরকে ফোন করলে চলবে না, মেসেজ করতে হবে, নাম লিখে দিয়ে সমস্যার কথাও লেখার দরকার নেই, শুধু নতুন অ্যাপয়েন্টমেন্ট বলে তোমরা মেসেজ করে রেখে দেবে, ওরা সময় মতন সিন করে নেবে, ঠিক আছে? কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব মানে কঠিন, যাই হোক না কেন, কেউ প্রথম দিন মেসেজ করেও অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায়, কেউ 3 মাস পরেও পায়, কেউ 6 মাস পরেও পায়, কেউ 1 বছর ধরেও পাচ্ছে না, হয়তো 1.5 বছরের মাথায় পেলো, এরকমটা হয়। তো যাই হোক না কেন, যখন যার উপরে শিবধামের কৃপা হয়, আমার কথায় তোমরা কেন বিশ্বাস করবে এই জিনিসগুলো, আমি হঠাৎ করে এই কথাগুলো কেন বলছি, তার কারণ একটাই, আমার ঘরে এই দেবতার ছবি প্রতিষ্ঠা করা আছে, গুরুপিরানন্দ। তো গুরুপিরানন্দমের ছবি আমার ঘরে প্রতিষ্ঠা করা আছে, মন্দিরের স্বপ্নে পাওয়া হ্যাঁ আদেশ আছে যে এই ছবি প্রথমে প্রতিষ্ঠা করতে হবে বাড়িতে, এবং আমার বাড়িতে এই ছবি প্রতিষ্ঠা করাও আছে। তোমাদেরকে এর আগেও আমি সিংহাসনের ছবি দেখিয়েছি, সেই ছবিতে নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো। তো এই ছবি প্রতিষ্ঠা করা আছে, নিয়ম যেটা সেটা হচ্ছে ধামের আদেশ, তুমি যতদিন যাবত পৌঁছতে না পারছো মন্দিরে, অ্যাপয়েন্টমেন্ট না পাচ্ছ, ততদিন যাবত তোমাকে ধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে।
ধামের ছবি আমরা কবে কবে প্রতিষ্ঠা করতে পারবো, সোম এবং শুক্রবার ধামের ছবি প্রতিষ্ঠা করতে পারবো, নিরামিষ খেয়ে, সম্পূর্ণ নিরামিষ আহার করে, স্নান করে ধামের ছবি গোলাপ জল এবং গঙ্গা জলে প্রথমে আমাদেরকে শোধন করে নিতে হবে। সেই শোধন করা ফটো শিবের ছবির পাশে অথবা শিবলিঙ্গের পাশে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার এইটুকু? তো এরপর আমাদেরকে কি করতে হবে, যেদিন আমি প্রতিষ্ঠা করলাম ছবিটা, তৎক্ষণাৎ আমাকে যে মন্ত্রটা আছে সেই মন্ত্র আমি তোমাদেরকে মেনশন করে দেব সমস্ত কিছু। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি ভূত মুক্তি কেন্দ্রকে উদ্দেশ্য করে বললাম, শিবধামের কি বিশেষত্ব সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা অনেকেই বিশ্বাস করবে, অনেকেই তোমরা বিশ্বাস করবে না। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো আজকে ভিডিওটা এর থেকে আর বেশি এক্সটেন্ড করছি না, আজকে এখানেই শেষ করছি। কালকে আবার চলে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণ যাবৎ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।